Hey guys, অরিজিৎ মুনিমিতাতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি আছি হচ্ছে গুয়াহাটিতে। এতক্ষণ ধরে জার্নি করে তোমাদের দিদিভাই ঘুমিয়ে পড়ছে, দেখো পুরো মনোযোগ সহকারে ঘুমাচ্ছে। সো ও একটু দুর্বল আছে, কারণ কালকে একটু অসুস্থ হয়েছিল, কিন্তু উইক হয়ে পড়েছিল, কালকে মেডিসিন খেয়েছে, খেয়ে আজকে আমি টেনে মেনে ঘুরতে নিয়ে গেছি। তো এখনো ঘুমাচ্ছে, কারণ গাড়িতে একটু ভমিটিং এর প্রবলেম আছে। যেহেতু ভমিটিং এর ট্যাবলেট খেয়েছে, একটু ঘুম ঘুম পায়। ঘুমাক, আমার কিছু একটা চিন্তা করতো যে আমি একটা প্র্যাঙ্ক করে নিতে পারি। অবশ্যই এক ঘন্টা ধরে এই চিন্তা করলাম যে কিরকম টাইপের প্র্যাঙ্ক করবো, কারণ আমরা এখন যাচ্ছি একটা মার্কেটে। ওকে, তোমরা স্কিপ না করে ভিডিওটা পুরো দেখো। আই হোপ কি তোমরা মজা হবে, একটু আলাদা টাইপের ভিডিও দেখবে। সবাই একটু আমাকে অল দ্য বেস্ট বলে দাও। থ্যাংক ইউ ইজুয়েল, আলি জুয়েল, আলি জুয়েল। গুয়াহাটিতে ফার্স্ট প্র্যাঙ্ক করছি। আপনি এত তাড়াতাড়ি যাচ্ছেন কেন? আপনি একটু আসতে যান, একটু আসতে যান, মানে গাড়ি ঘোড়ার মাঝখান দিয়ে যাচ্ছেন তো। আপনি কোথায় যেতে যাচ্ছেন আমাকে একটু বলেন, আমি নিয়ে যেতে যাচ্ছি। আমি মার্কেটটা একটু ঘুরবো, অনেকক্ষণ ধরে বলে আছি, হাতে আর 15 মিনিট টাইম আছে, ট্রেন চলে যাবে। ট্রেন তো ট্রেন আসার টাইম, দাদা দেখছে, রেডি হব, ফ্রেশ হব, অন্য ড্রেস পরব, তারপর এখানে আসব। তো আপনি এখানে আসলেন কেন এখন? সম্মান দিয়ে কথা বলি আমি। আপনাকে এটা বললে মানাবো, মানাবো আপনাকে বললে এটা মানাবো। আপনার জন্য ডিসকাউন্ট হয়ে যাবে, বুঝলেন? কত যায়? এ বাচ্চাদের ড্রেস তো এগুলা, দেখো দেখো, তুমি হাতি নিয়ে দেখো, বাচ্চাদের ড্রেস এগুলো, বলে বমের জামা, বলে বমের জামা তো এটা। আপনি পড়বেন এটা? ভালো লাগতেছে, ভালো লাগতেছে, কিন্তু ছোট হবে না এটা আপনার? ছোট ছোট লাগে কেন জানি, বাচ্চাদের ড্রেস মনে হয় আমার, বাচ্চাদের ড্রেস তো এগুলো। হাঁটুর উপরে উঠে থাকে, দেখো বাচ্চাদের ড্রেস এগুলো, হাঁটু নিচে যাবে। যদি পছন্দ হয় তা নিয়ে নেন, কারণ আপনি আমার সাথে ঝামেলা করবেন না তো, যে কোন দোকানে নিয়ে গেছেন। আপনার এটা পছন্দ হলো কিন্তু? না না, আমি তো নিজে আসলাম এই দোকানটা, আমি তো দোকানই পাচ্ছি না, আমার ট্রেন চলে আসবে আর একটু পরে। ফ্যান্সি বাজার আছি আমরা এখন, 200 টাকা। দৌড়াচ্ছেন দৌড়াচ্ছেন, এতক্ষণ তো দৌড়েই যাচ্ছেন, আমার দৌড়েই দিচ্ছে। কি দৌড়টা লাগাইছেন, আমি ঘাইনি গেছি। চলে আর কিছু নিবো না। হ্যাঁ, আপনার পছন্দ হয়নি কিছু? অনেক কিছুই পছন্দ হচ্ছে, কিন্তু টাইম হবে না আর এখন আমার। এটা পছন্দ হয়েছে তাহলে? কনফার্ম? আপনার আপনার লাগাইছো? সম্মান দিয়ে কথা বলছিস, সম্মান? কিসের সম্মান? আমার কেন তুমি অনমর করে টাইম নেই না? আমি এখন থেকে শুরু করছি মেয়েদের সম্মান দিয়ে চলবো। অন্য মেয়েদের সম্মান দাও, আমাকে না, নিজের বউকে সবার আগে সম্মান দিব। ভালোবাসি তাই না? এখন ও আর আমি হোটেলে চলে যাচ্ছি, অনেকদিন পরে রিকশাতে উঠলাম। আপনার পছন্দ হয়েছে তেমনি জিনিস যেটা তারাবুড়ের মধ্যে কিনছেন, এমনি পছন্দ হয়েছে তো আপনার? হ্যাঁ, আবার আপনি লাগাইছো? আমি বলছি না, এখন মেয়েদের সম্মান দিয়ে, মেয়েদের সম্মান দিয়ে কথা বলি। মেয়েদের সম্মান দিয়ে কথা বলি। এত টেনশন, এমনি যে ট্রেনটা আদৌ ধরতে পারবো কি না, ট্রেন ধরতে পারবো? কয়টা বাজে তুমি বলো তো? পৌনে পাঁচটা হয়ে যাবে। ট্রেন কয়টা? আধা ঘন্টা, আধা ঘন্টা, আধা ঘন্টা আছে, আধা ঘন্টা আছে, আধা ঘন্টার মধ্যে কি তুমি ফ্রেশ হতে পারবে? ফ্রেশ হতে দিব না, না ফ্রেশ হতে দিতে হবে না, এইটা জুড়ে দিতে হবে, এইটা পরে যেতে হবে। তুমি বললে আর আমি মানব? আপনাকে এটা ভালো লাগতেছে? আমাকে ভালো লাগলে হবে, আমার সেফটি আমার কাছে, আমি ট্যাঙ্ক টপ পরব, আমি ড্রেস পরে ট্রেনের মধ্যে। ঠিক এটা নিচে একটা জিন্স পরে, জিন্স পরে নেবেন, ভালো লাগবে। দেখুন দেখুন দেখুন, তুমি সব লোক দেখতেছ আপনাকে টাকা টাকা। আপনি আপনি করতেছো কিসের জন্য তখন থেকে? সম্মান দিয়ে কথা বলবো না আমি? না, বউকে ভালোবাসো না? এখন থেকে আজকে থেকে তোমাকে আমি ফুললি রেসপেক্ট দিয়ে চলবো, সবখানে বাড়িতে চলবো, বাইরে যেখানে ইচ্ছা, যেখানে 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 যাবো সেখানে সেখানে আমি তোমার রেসপেক্ট দিয়ে যাবো, আর কোনো কথা বলবো না এখানে। আমি এখন থেকে আপনাকে আপনি বলবো না, প্লিজ আপনি করো না, আমার খুব ইরিটেট লাগছে। তুই করে বলো, তুই তুই করে বলো, তুই তুই আমার থেকে, তুই তুই করে বলো, তুই আমার সাথে তুই তুই করে কথা বলো। আমি ওটা, আপনি আমার থেকে অনেক বড়, আপনি আমার থেকে বয়সে অনেক বড়, আপনাকে আপনি বলো, আমি কি বলবো? থেকে বয়সে বড়? হ্যাঁ হ্যাঁ, কিন্তু ভুলে গেছো তাই জন্য। যাই হোক, আমি একটু চশমা পরে নি, ভালো লাগতেছে এই জায়গাটা আমাদের গুয়াহাটি। হ্যাঁ, আমি তাকাচ্ছে তোমার দিকে, তুমি একটু স্টাইল মারবে? আমি স্টাইল মারবো? দুনিয়ার মেয়েগুলো তাকাচ্ছে, তুমি ওটাতে মজা পাচ্ছ, এর জন্য এতগুলা লোকের সামনে আপনি আপনাকে আপনি বলে রাখতেছি, এর থেকে ধন্য আর কি হতে পারে আপনার জন্য? ওই জন্য তো তুমি আর বেশি করে আপনি বলছো, আর মেয়েগুলো তাকাচ্ছে, জানে তার ভাবে তুমি তোমার বৌদির সাথে আসছো কিংবা তুমি তোমার দিদির সাথে আসছো, ওই জন্য তো তুমি আমাকে আপনি করে কথা বলছো। তুমি কেন বলে আপনার তো বুদ্ধি আপনার হাঁটিতে থাকে না, আমার বুদ্ধি আপনার মাথাতে থাকে। দেখি
এত বুদ্ধি আমি কোথায় থাকে থাকে আমার বুদ্ধি মাথাতেই আছে যবে তোমাকে তোমাকে ভালোবাসছি যবে তোমাকে পছন্দ করছি সেই সময় আমার বুদ্ধিটা হাতেতে গিয়েছিল এখন আমার বুদ্ধি মাথাতেই আসছে দাদাও হাসতেছে দেখছেন দাদা একটু হাসি দেন এই যে আপনার কথা শুনে দেখো দাদাও হাসতেছে আমি হাসতেছি পুরো গুয়াহাটি লোক আপনাকে দেখে হাসতেছি আর কি লাগে করে বলো আরে আপনি বলেন না আপনাকে আপনি বললে আমার করে বলতো না বয়সে বড় লোকদের আপনি করে বলতে হয় তুই করে বলে না আমি তোমার থেকে 4 বছরের ছোট আমার এখন মন অনেক বড় হয়ে গেছে আমি এখন সবাইকে আপনি করে বলি কি আমার নাম আমার বার্থ সার্টিফিকেট প্রমাণ আছে সব কিছুতে প্রমাণ আছে এটা ভুল সার্টিফিকেট বার করছো তুমি আমি টের পাইছি আমি টের পাইছি তুমি আমার থেকে বড় ওই জন্য আপনারা আপনি বলে বলছেন আমি কোনো ভুল করি নাই তো আমি কি ভুল করছি তুই নসাই এত পাতাল আলাপ মারেন কেন আপনি হ্যাঁ আপনারা আপনি কইছি ক্ষতি কি আর ক্ষতি কি করি আপনার শখ করে তো আমি ভুলেই গেলাম কচি ডাব খেয়েছে হ্যাঁ খাবা কচি ডাব খাবা পাওয়া যায় কচি ডাব কচি আপনার বউ কি আপনাকে এভাবে জ্বালায় হ্যাঁ হাসতা আপনার বউ আপনাকে এভাবে জ্বালায় ওই দাদার বউ নিশ্চয় এভাবে জ্বালায় এই জন্য দাদা হ্যাঁ হ্যাঁ সঙ্গ দিচ্ছে বাস এর অবস্থা খারাপ নাকি দাদার অবস্থা পুরো টাইট আছে দাদা তুমি আমার পা টিপে দিতে বলছিলাম দিছিলা আমার পায়ে তো আরো বেশি ব্যথা তোমার নিয়ে 500 সিঁড়ি পার করছি আপনাকে নিয়ে 500 আপনাকে আমি 500 সিঁড়ি নিয়ে গেছি ঠিক আছে চেন্নাই এক্সপ্রেস দেখছিলেন চেন্নাই এক্সপ্রেস সিনেমাটা দেখছিলেন থাঙ্গাবালি কিতনা বড়ে গুড চেন্নাই এক্সপ্রেস সিনেমাটা দেখছিলেন ওখানে শাহরুখ খান দীপিকাকে উঠাই নিয়ে গেছিল 500 সিঁড়ি কি বলছে না বলবো না আমাদের ওয়েস্ট বেঙ্গলের দীপিকা আমার থেকে বলছে 1 বছর বড় হয়েছে তাকে নিয়ে আপনি কি বয়সে বড় আমি যদি বয়সে বড় হই তাহলে তুমি কি করছি বাচ্চা দুধের বাচ্চা কচি ডাবটা খাওয়া হইলো না তুমি বলছিলা তখন কচি থেকে মানে কচি ডাব কচি পাঁঠা এগুলা ওর মনে পড়ছে মানে মনে পড়ছে কচি পাঁঠা মানে কচি কচি হওয়ার শখ হইছে বুঝছো আপনি আপনি করে বলছে আমাকে বানাই দিছে পুরা আর ডিজে হচ্ছে হচ্ছে কচি আমার মুড ভালো নাই পুরো বসে আমকে কি হবে হ্যাঁ তাই তো আপনার কুচি ভাব অলরেডি চলে গেছে ঠিক আছে কাকাও হাসতেছে দেখেন না আপনার যা গ্লো হওয়ার ওটা অলরেডি চলে গেছে বয়স পের হয়ে গেছে এখন আম খান আপেল খান কলা খান কোনো লাভ নাই তা বললাম তো আপনার লাভ না এই দাদু খায় বলে দাদু ঠিক আছে দাদু কষ্ট করে দাদু কষ্ট করতেছে দেখো তিন দিন আপনি আমার থেকে জ্বলছেন তিন দিন আপনি আমার সাথে জ্বলছেন তা আপনি এত ফর্সা হইলেন কিভাবে মেরা খুবসুরি থেকে রাজ কে আহে কোলগেট বাবা আম আপেল খাই ফর্সা আছে আপনার মতো এরকম না বাবার মুখে গ্লো আছে দেখেন দাড়ি দিয়ে একটু ঢাকা পড়ছে বলে একটু ইডেন গার্ডেনে ঘাস গজাইছে এই জন্য অসুবিধা হচ্ছে শোনেন শোনেন আপনাকে না মালদায় আম গাছের তলা দাঁড়া করা রাখবো এই যে এইভাবে আম বাইচে বাইচে পারবেন খাবেন আপনি যেখানে যেখানে ফ্রি যাচ্ছেন এটা তো অন্যায় আমি ফ্রি যাচ্ছি এটা আমার হক বানতায় বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে এখন আম খায় অ্যাট লিস্ট গ্লো আনবেন মুখে আর কি লাগে তাই না আমার বলে গ্লো আসবে না আমি বলে বয়সকালে আম খাচ্ছি তাই আমার গ্লো আসবে না যে আম লীলা কোনো লাভ হবে না দেখো খাবা কিচ্ছু হবে না কিচ্ছু হবে না এরকম এরকমই থাকবা খাই না আমার ভালো লাগে তাই আমি খাই হ্যাঁ সে তো দেখাই এখানে ঠাকুর থাকে এখানে বাবা হ্যাঁ বাবা পিছনেও আছে তোমার কি বললা বাবা খাবেন রসমালাই খাবেন আপনি হ্যাঁ বুঝি না হ্যাঁ আসলে বুঝো কি আসলে জানো কি ব্যাপারটা সম্মান পাওয়ার যোগ্যই না মানে ও সম্মান চাই না এ হচ্ছে ব্যাপার হ্যাঁ সম্মান পাওয়ার যোগ্যই না সম্মানও চাই না সম্মান দিচ্ছে যে
আপনার জন্য রসমালাই এসে গেছে। নেন জল খাই, নেন আগে জল খাই, নেন। আবার আপনি করে বলছো, সবাই কি শুনে কি ভাবে? সবাই সবাই কি ভাবে? সম্মান দিচ্ছি এটাই ভাবে। তুমি যাবা, বরটা কি ভালো? প্লিজ আমি তোমাকে রিকোয়েস্ট করছি, তুমি আপনি করে কথা বলা একবার বন্ধ করো। সকাল বেলা কি বলছো জানো? আপনি ঘরের থেকে বের হন নালে আমি বের হব। আরে আমার কিছু হবে না, আপনি তো বলছো আপনি ঘরের থেকে বের হন নালে আমি বের হব না। কেন? না এটা ঘর থেকে বের হন নালে আমি ঘর থেকে বের করে তারপর দোকান গেলে সকাল বেলা এই সব নাটক করতে সকাল বেলা কিছু করি নাই তখন। না না এগুলা কিচ্ছু করি নাই আমি, একটু খালি আপনি আপনি করেই রাখছি ভালোবাসে। এখন এখন সম্মান দিতে শিখছি তো আমি, এখন কামাক্ষা মাতার কামাক্ষা মায়ের প্রণাম করার পরে আমি এখন চেঞ্জ হয়ে গেছি। এখন আমার মাইন্ড অন্যরকম সেট আপ হয়ে গেছে, এখন ভক্তি ভক্তির দিকে আগাচ্ছি। এই জন্য সবাইকে সম্মান দিয়ে কথা বলি। হ্যাঁ তাহলে দেখো মা মা বুঝতে পারতেছে আর তুমি বুঝতে পারছো না। ভাল লাগছে? ভাল লাগতেছে? আপনার জন্য একটা জিনিস আছে, এটা হচ্ছে আমরা যে পাহাড় ঘুরতে যাই, পাহাড় পাহাড়ের একটা ক্ষুদ্র অংশ তোমাকে আপনাকে খাওয়াবো। তুই বল না তোর কি অসুবিধা হচ্ছে, তোর কোনো প্রবলেম হয়েছে? আমি আনকমফোর্টেবল ফিল করতেছি বাবা। আনকমফোর্টেবল ফিল করলে হবে না তো সব সময়? আমাকে যেভাবে না আমি এখন বলছি না, আমি এখন আমি শোনো ভগবানের পূজা দিয়ে কামাখামায় পূজা দিয়ে আসলাম, পূজা দেওয়ার পর আমি এখন অনেক চেঞ্জ হয়ে গেছি। এখন ভক্তি মনের মধ্যে, শ্রদ্ধা অন্তর অন্তরে, আমার এখন শ্রদ্ধা মনের মধ্যে, এখন ভক্তি। আমার অন্তরে অন্তরে রাগ হচ্ছে তোর উপরে। তুমি তাহলে পূজা দিতে পারো নাই ভালো করে? তুমি পূজা দিতে পারো নাই ভালো করে? তুমি ভালো করে মায়ের পূজা দাও নাই? না না তুমি পূজা দিতে পারো নাই। কেউ না না তুমি আমাকে একলা জ্ঞান দেওয়ার কেউ? তুমি পূজা দিয়ে শোনো শোনো, তুমি পূজা দিলে ভালো কইরে দিছি কি খারাপ কইরে দিছি তুমি আমাকে জ্ঞান দেওয়ার কেউ? তোমার সূত্র ঠাকুর বিশ্বাস করো, আমি আমার সূত্র। শোনো চুপ চুপ আমার দিকে শোনো, তুমি রামায়ণ মহাভারত দেখছো আগে? গালি হাত দিয়ে মাইরো এসো তো। ওখানে কি বলতেন, স্বামী আপনি কি খাবেন, স্বামী আপনি হাগু করবেন, স্বামী আপনি হিসু করবেন, এভাবে বলতেন না? তাহলে আমি ওইভাবেই তো ভালোবেসে বলতেছি। আমি আর তোমাকে কি বলবো, স্বামী আপনি হাগু করবেন, স্বামী আপনি হিসু করবেন? হ্যাঁ বলা উচিত। আমার না ইরিটেট লাগতেছে। আপনারও আপনারও আমাকে আপনি বলেই বলা উচিত, থাকা যাবে না এইভাবে পাপি মনোভাব নিয়ে। পাপি বলি তো আমি এখন পাপ ধুয়ে আসলাম, ব্রহ্মপুত্র জলে আমি পাপ ধুয়ে আসলাম, ধুয়ে আইসে এখন নতুন ভাবে আমার লাইফ সিস্টেম শুরু করতেছি। কি হবে আপনার দ্বারা, কি হবে, কি হবে? আপনি না আপনি না 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 না, হয় আমার সাথে তুই ভালো মতন করে সংসার কর, তুই অথবা তুমি বললে, আদারওয়াইজ তোর যদি এতই আপনি করার শখ ইচ্ছা হয় আমার সাথে, তুই অন্য বাড়িতে থাক, আমি অন্য বাড়িতে থাকি। স্বামী স্ত্রী হয় তুই করে বলবে, না তুমি করে বলবে। আপনি দিন চলে গেছে, আপনি যুগ চলে গেছে, রাও এরকম রাগ করো কেন, বেরাও রাগ করো। আর ছাতা তুমি খুব বিরক্ত করছো হন থেকে, কালকে থেকে লাগাইছি আপনি আপনি। জল খাও জল খাও, নতুন বোতল কিনছো ভালো। আপনি আপনি করে কে বলে হ্যাঁ কথা, নিজের বউকে ড্রেসটা কিনে নিয়ে আসি, ড্রেসটা এখনো দেখাই দিই পারলাম না কাউকে যে কি আনছি। আচ্ছা আপনাকে আর আপনি বলবো না, ঠিক আছে খুশি? না আমার ভালো লাগছে না, বিরক্ত লাগছে, সারাক্ষণ ইরিটেট করো তুমি আমাকে সব সময়। না এখন থেকে ঠিক করছে তাহলে গরু বলে ডাকবো, খুশি? কি বলবো আপনাকে আমি, সম্মান দাও, নরমাল ভাবে দাও। আপনার তো সম্মান দরকার নাই, আপনি তো বললেন তুই টাকারি করলি হবে, তাহলে ব্যতিক্রম ঘটে কেন তোমার মধ্যে? কেন মাঝখানে মাঝখানে লাইফে পরিবর্তন চাই, পরিবর্তন চাই। আমি চাই না পরিবর্তন, আমি যেরকম ভাবে থাকি সেরকম ভাবে থাকতে চাই, পরিবর্তন চাই। পরিবর্তনের দরকার নাই, না না পরিবর্তন দরকার আছে, সবকিছুর পরিবর্তন দরকার আছে, সবকিছুর সবকিছুর পরিবর্তন দরকার। বউ থেকে এখন বউকে নাম ধরে না ডেকে গরু রাখবা, এটাও পরিবর্তন বলো? পরিবর্তন করতে হবে, কিছু করার নাই, তোমার পছন্দ হচ্ছে না আপনি, পরিবর্তনের দরকার, একটু বুঝেন আপনি, বুঝেন একটু বুঝেন। গরু 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 করে পড়ার প্রতি বেশি না কি ভাবে ভিডিও করতেছি, ভিডিও করতেছি, একটা ভিডিও করতেছিলাম সারাদিন আপনাকে আপনি বলে সম্বোধন করার একটা ভিডিও করতেছিলাম। হউ ছাতা।